হেই বন্ধুরা, 2009 সালের 31শে মে এয়ার ফ্রান্স 447 হঠাৎ করে এটিসি রেডার থেকে উধাও হয়ে যায়। না কোনো সিগনাল, না কোনো ভয়েস মেসেজ, আর না কোনো ড্যামেজের রিপোর্ট পাওয়া যায়। এই প্লেনটি হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল, কি হয়েছিল প্লেনটির সাথে, বছরের পর বছর ধরে এটি একটি রহস্যই হয়েছিল, কিন্তু হঠাৎ করে হলো এক চমৎকার, আর সব রহস্যের সমাধান পাওয়া গেল। আজকের আকাশ বর্মনের এই ভিডিওটিতে থাকবে এয়ার ফ্রান্স 447 এর রহস্যময় ঘটনা। তো চলুন শুরু করা যাক। 31শে মে 2009 সালে ব্রাজিলের এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 রাত্রি 10:30 প্যারিসের জন্য রওনা হয়। এই প্লেনে মোট 224 জন মানুষ যাত্রা করছিল। ব্রাজিল থেকে প্যারিস যেতে সময় লাগে 10-12 ঘন্টা, কিন্তু এই প্লেনটি সেই সম্পূর্ণ যাত্রাটি করতে পারেনি। প্রায় 3 ঘন্টা যাত্রা করবার পর প্লেন যখন মাঝ সমুদ্রের কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে প্লেনটি এটিসির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রতে এমন হওয়াটা নর্মাল ব্যাপার। সাধারণত সমুদ্রের উপরের এই সময়টিতে প্লেনগুলি এটিসির রেঞ্জ থেকে বাইরে চলে যায়, কিন্তু সমুদ্রের ওই পারে সিনেগাল এটিসিও প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। এই রকম সময় এটিসির কাছে শুধুমাত্র অপেক্ষা করে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তারা অপেক্ষা করে যাচ্ছিল যে এই প্লেনটি কখন রেঞ্জে আসবে, কিন্তু সময়ের মতো সময় পেরিয়ে যাচ্ছিল, প্লেনটির সাথে এটিসির কোনো যোগাযোগ হয়ে উঠছিল না। সকাল হওয়ার সাথে সাথেই ফাইটার প্লেনকে পাঠিয়ে দেওয়া হয় সেই স্থানে যেখানে প্লেনটির শেষবারের মতো সিগনাল পাওয়া গিয়েছিল। সেখানে যাবার পর বিমান কর্মীরা দুঃখের খবরটি পায়। সেই প্লেনের অনেক পার্টস খুঁজে পাওয়া যায়। এয়ার ফ্রান্স 447 রহস্যময়ভাবে ধ্বংস হয়ে যায়। প্লেনে যাত্রা করা প্যাসেঞ্জারদের বাড়ির লোকেরা জানতেই পারেনি আদৌ প্লেনটি ক্র্যাশ করলো কিভাবে। এই ঘটনাটির ইনভেস্টিগেশন করবার জন্য 2 টিমকে সিলেক্ট করা হয়েছিল। একটি টিম ব্ল্যাক বক্সকে খোঁজার জন্য এবং দ্বিতীয়টি হলো প্লেনে যাত্রা করা মানুষগুলোর ডেড বডিগুলোকে খোঁজবার জন্য। প্রত্যেক দিন মৃতদেহ উদ্ধার করে তাদের বাড়ির লোকেদের দেওয়া হচ্ছিল, কিন্তু সেই সকল লোকেদের মৃতদেহের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাদের পরিবারের লোক তাদেরকে চিনতেই পারছিল না। 16 দিন খোঁজ চালানোর পর 224 জনের মধ্যে মাত্র 50টি মৃতদেহ পাওয়া যায়। বাদবাকি সব মৃতদেহর সাথে সাথে প্লেনের ব্ল্যাক বক্সও সমুদ্রের গভীরে তলিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক বক্সকে খোঁজবার জন্য সমুদ্রের গভীরে নিউক্লিয়ার সাবমেরিন ব্যবহার করা হয়। এই সাবমেরিন ব্ল্যাক বক্স থেকে বেরোনো আল্ট্রাসনিক সিগন্যাল সাউন্ডকে খোঁজার চেষ্টা করছিল। প্লেনে থাকা ব্ল্যাক বক্সটি মাত্র 30 দিন পর্যন্ত সিগন্যাল দিতে পারে, তারপর সিগন্যাল দেওয়া বন্ধ করে দিলে প্লেনটিকে খোঁজা ভীষণ কঠিন হয়ে পড়ে। তাই খুব তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করছিল নিউক্লিয়ার সাবমেরিনটি, কিন্তু 12 মাস খোঁজার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি ব্ল্যাক বক্সের। সময়ের সাথে সাথে আশাও শেষ হয়ে যায়। 3 বছর পর 3 এপ্রিল 2012 সালে একটি প্রাইভেট টিম WHOI চমৎকার করে দেখালো। এরা নিজেদের টেকনোলজির দ্বারা মাত্র 30 দিনের মধ্যে ব্ল্যাক বক্স খুঁজে বার করে। তারা জানতো যে সমুদ্রের গভীরে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না। যদি প্লেনটি সমুদ্রের ঘাস পাতার মধ্যে কোথাও ঢাকা পড়ে যায়, তাহলে সেই প্লেনটিকে খুঁজে পাওয়া অসম্ভব। তাই তারা সমুদ্রের ভেতরে এক আন্ডারওয়াটার ভেহিকলস পাঠায়। এই ভেহিকলসগুলি ছিল অটোমেটিক সাবমেরিন, যেগুলোকে রিমোট দ্বারা কন্ট্রোল করা যেত। এই অটোমেটিক সাবমেরিনগুলোর বিশেষত্ব এটাই ছিল যে এরা সমুদ্রকে স্ক্যান করে এবং সমুদ্রের একটি মানচিত্র তৈরি করে, ঠিক যেমন একটি স্যাটেলাইট চাঁদকে স্ক্যান করে চাঁদের একা বেকা জায়গার সন্ধান পায়। ঠিক তেমনই স্ক্যান করা ছবিগুলো থেকে সমুদ্রের মধ্যে প্লেনের একটি অংশ দেখতে পাওয়া যায়। সাথে সাথে একটি টিমকে সেখানে পাঠানো হয়। কিছুটা খোঁজবার পর ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারকে রিকভারি করা হয়। এর থেকে বোঝা যায় ঘটনার 3 বছর পর এই রহস্য ফাঁস হতে চলেছে। ব্ল্যাক বক্স থেকে যে ঘটনা ধারণা করা হয় তা দেখে ইনভেস্টিগেটররা অবাক হয়ে যায়। চলুন তবে ওই ঘটনা প্রথম থেকে জানা যাক।
ঘটনাটি শুরু হয় প্লেনটির 3 ঘন্টা যাত্রা করবার পর, যখন ব্রাজিলের এটিসি প্লেনটিকে কন্ট্যাক্ট করতে পারছিল না এবং তারা ভাবছিল প্লেনটি সমুদ্রের মাঝামাঝি রয়েছে। ঠিক তারপরেই প্যারিস শহরের এটিসিও কন্ট্যাক্ট করতে পারছিল না। তারা এটাই ভাবছিল যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা প্লেনটির সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু ফ্লাইট 447 এক ঝড়ের মেঘের মধ্যে ফেঁসে গিয়েছিল। যদিও প্লেনে ওয়েদার রেডারও থাকে যার থেকে ওয়েদার রিপোর্ট বোঝা যায়, কিন্তু খারাপ ওয়েদার থেকে এটি প্লেনকে সুরক্ষিত করে না। ফলে খারাপ ওয়েদারে প্লেনটিকে এগিয়ে যেতে হয়, কারণ প্লেন একটি গাড়ি নয় যে সেটি ইউটার্ন মেরে পেছনের দিকে পালাবে। একবার যদি প্লেন ঝড়ের মেঘে ঢুকে পড়ে তাহলে আর কিছুই করা যায় না, তখন প্লেনটিকে নির্ভয়ে ঝড়ের সম্মুখীন হতেই হয়। ওয়েদার রেডার আগে থেকেই ওয়েদার খারাপের খবর জানিয়ে দেয়, কিন্তু কতক্ষণ আগে জানাবে তা ওই রেডারের রেঞ্জের ওপর নির্ভর করবে। প্লেনের রেডার কত দূর থেকে ওয়েদারকে মাপতে পারে এটা নির্ভর করে প্লেনটির অ্যান্টেনার উপর এবং পৃথিবীর গোলাকৃতির উপর। ধরুন এটা আমাদের পৃথিবী আর এটা প্লেন। যদি আপনি প্লেনের নোজটিকে উপরের দিকে পয়েন্ট করেন তাহলে হতে পারে আকাশের তারা অথবা আপনি ইউএফও দেখে ফেলতে পারেন। যদি আপনি একটু নিচের দিকে পয়েন্ট করেন তাহলে হতে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে দেখতে পেয়ে যেতে পারেন। আরও একটু নিচু করলে হতে পারে ইন্টারন্যাশনাল স্যাটেলাইটকে দেখতে পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি পৃথিবীর কার্ভেচারের ওপর নোজ রাখেন তাহলে প্লেনটি ম্যাক্সিমাম রেঞ্জ অবধি দেখতে পাবে, আর যত নিচের দিকে পয়েন্ট করবেন ততই রেঞ্জ কমতে থাকবে। এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলা হলো। সেক্ষেত্রে রেডার পাইলটকে আগে থেকেই বুঝিয়ে দেয় যে ওয়েদার কিন্তু খারাপ, তবুও পাইলটের পালানোর উপায় থাকে না। ফ্লাইট 447 মেঘের মধ্যে প্রবেশ করেছিল, এটিসি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিছুক্ষণ মেঘের মধ্যে থেকে যাত্রা করবার পর হঠাৎ করে বরফের টোকা লাগার শব্দ আসতে থাকে। এই প্লেনটিকে 10 ঘন্টা আরও যাত্রা করতে হতো, তাই এই কারণেই প্লেনটিতে 3টি পাইলট ছিল। প্লেনের সবথেকে এক্সপিরিয়েন্স পাইলট অলরেডি 3 ঘন্টা প্লেন চালিয়েছিল, এই কারণেই সে রেস্ট নিতে চলে গিয়েছিল। এবার প্লেনটিকে কোপাইলট কন্ট্রোল করছিল। একই রাতের সময় তারপর ঝোড়ো হাওয়া, বরফের ধাক্কা লাগার শব্দ, সব মিলিয়ে কোপাইলট ভীষণ প্যানিক হয়ে গিয়েছিল। কিন্তু তখনও ভয়ের কিছুই ছিল না, কারণ তখনও প্লেনের অটোপাইলট ঠিক ছিল। যতক্ষণ প্লেনের অটোপাইলট ঠিক থাকে প্লেন ঝড় হাওয়ার মধ্যেও ঠিকভাবে উঠতে থাকে। এদিকে ঝড় থেকে তৈরি হওয়া বরফের টুকরো প্লেনের পিটার টিউবকে অর্থাৎ সেন্সারগুলোকে ফ্রিজ করে দিচ্ছিল। কতটা জোরে হাওয়া বইছে, প্লেনের নোজের পজিশন ঠিক আছে কিনা, প্লেনের অ্যাল্টিটিউড কি আছে, এই সকল জিনিস জানবার সেন্সারগুলোই ফ্রিজ হয়ে যাচ্ছিল। এর ফলে প্লেনে 3টি পাইলট থাকা সত্ত্বেও প্লেন তাদের কন্ট্রোলে থাকছিল না। অটোপাইলটের নিজের কোনো চোখ থাকে না, প্লেনের এই সকল সেন্সারগুলোর সাহায্যেই প্লেনকে এগিয়ে নিয়ে চলে। আর যদি এই সেন্সারগুলো ঠিক করে কাজ না করে তাহলে অটোপাইলট কাজ করা বন্ধ করে দেয়। আর ঠিক এমনটাই হয় ফ্লাইট 447 এর সাথে। পিটার টিউব বরফের জন্য ব্লক হয়ে যায়, এই কারণে অটোপাইলটও নিজের কাজ করা বন্ধ করে দেয়। এতক্ষণ অটোপাইলটের কারণেই প্লেন স্টেবল পজিশনে উঠছিল, কিন্তু অটোপাইলট বন্ধ হওয়ার সাথে সাথে প্লেনটি লেফটের দিকে রোল করতে থাকে। কোপাইলট প্লেনটিকে দ্রুত ম্যানুয়াল কন্ট্রোলে নিয়ে নেয় এবং প্লেনটিকে সোজা করবার জন্য সাইড স্টিককে রাডারের দিকে ঘুরিয়ে দেয়। এরপর প্লেনটি একবার লেফটের দিকে ঘুরছিল আর একবার রাইটের দিকে ঘুরছিল। কোপাইলট প্লেনটিকে স্টেবল করবার চেষ্টা করে যাচ্ছিল। এমনভাবে প্রায় 3-4 মিনিট কেটে যায়। এরপর কোপাইলট সব থেকে বড় ভুলটি করে, সাইড স্টিককে পেছনের দিকে টেনে দেয় এবং প্লেনের নোজটিকে উপরের দিকে করে ফেলে, যার ফলে প্লেনটির অ্যাল্টিটিউড বেড়ে যেতে থাকে। যখনই কোনো প্লেনের অ্যাল্টিটিউড বাড়াতে হয় তখন প্লেনকে মোটামুটি 2000 থেকে 3000 পার মিনিটের স্পিডে উপরের দিকে নিয়ে যেতে হয়, কিন্তু ফ্লাইট 447 7000 পার মিনিটের স্পিডে উপরের দিকে উড়ে যাচ্ছিল। প্লেনের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেড়ে গিয়ে 30 ডিগ্রি হয়ে যায় এবং এটাই ছিল বিপদের প্রথম ধাপ। প্লেনটির নোজ উপরের দিকে হওয়ায় প্লেনের উইংসের লিফট পাওয়া বন্ধ হয়ে যায়, আর দ্রুত গতিতে ঝড় হওয়ার কারণে প্লেনের ড্র্যাগসও বাড়তে থাকে, যার ফলে প্লেনের স্পিড
কমতে থাকে। কো পাইলট আগে থেকেই ভয় পেয়েছিল, ঝোড়ো হাওয়া, বরফ, প্লেনে এসে ধাক্কা মারার আওয়াজ এবং প্লেনটি একবার ডান দিকে যাচ্ছিল, একবার বাঁদিকে যাচ্ছিল, যার ফলে কো পাইলট ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক কো পাইলটের এই ভয়ের মুহূর্তে আরেকটি ভয়ের ব্যাপার ঘটে তার জন্য। স্টেল অ্যালার্ম বাজতে থাকে। যখন প্লেনের নোজ উপরের দিকে হয়ে যায় তখন হাওয়া দ্রুত গতিতে প্লেনে গিয়ে ধাক্কা দেয়, তখন প্লেনের নিজস্ব লিফট হওয়ার ক্ষমতা হ্রাস পায়। এই কন্ডিশনকে বলা হয় পজিটিভ স্টল। ঠিক তেমনই প্লেনের নোজ প্রয়োজনের বেশি নিচে চলে গেলে সেই কন্ডিশনকে বলা হয় নেগেটিভ স্টেল। ফ্লাইট 447 যখন স্টল কন্ডিশনে চলে যায় কোপাইলট তখন বুঝতে পারে যে প্লেনটি তার কন্ট্রোলে আর নেই। এবার অন্য পাইলটকে প্লেনকে কন্ট্রোল করতে বলা হয় এবং সে প্লেনটির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। পাইলট কো পাইলটের মতো ভুল সিদ্ধান্ত নেয়নি, বরং সে একটি সঠিক সিদ্ধান্ত নেয়। প্লেনটির নোজ ডাউন করবার জন্য প্লেনের সাইড স্টিককে ডাউন করতে থাকে, কিন্তু এখনও কো পাইলট সাইড স্টিককে পেছনের দিকে টানছিল। দুটো পাইলট দুটো অপোজিট দিকে সাইড স্টিককে টানছিল, এই কারণে প্লেনের কম্পিউটার কনফিউজড হয়ে যায়। দুই রকম কাজের জন্য পাইলটটির সঠিক সিদ্ধান্ত কোনো কাজেই আসছিল না, যার ফলে না পাইলট বা না কো পাইলট প্লেনটিকে কন্ট্রোল করতে পারছিল। এই কারণেই প্লেনের স্পিড কমতে থাকে। তারা যদি দুইজন দুইজনের কার্যকে একবার লক্ষ্য করত তাহলে হয়তো 224 জনের প্রাণ সেই দিন যেত না। প্লেনের স্পিড কমতে থাকায় আর লিফট না পাওয়ায় প্লেন পাথরের মতো নিচের দিকে পড়তে থাকে। ঠিক এমন সময় ককপিটে এন্ট্রি হয় প্লেনের ক্যাপ্টেনের, কিন্তু আফসোস তার আসতে একটু দেরি হয়ে যায়। তিনি দেখেন স্টল অ্যালার্ম কখনো অন হচ্ছিল আবার কখনো অফ হচ্ছিল, মাঝে মাঝে প্লেনের সেন্সর অন হচ্ছিল আর বোঝানোর চেষ্টা করছিল যে প্লেন স্টল কন্ডিশনে চলে এসেছে, কিন্তু আবার বরফ জমে যাওয়ার কারণে সেন্সর অফ হয়ে যাচ্ছিল। এই অবস্থায় প্লেনের ক্যাপ্টেনের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, প্লেনটির নোজ নিচের দিকে নামানো। এমন সময় প্লেনটি 40 ডিগ্রি হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন আসার পর কো পাইলটের ভুলটি সে নিজের চোখে দেখেন। সে অবাক হয়ে যায় যে কো পাইলট নিজের সাইড স্টিকটিকে নিচের দিকে টেনে রেখেছে, এই কারণেই প্লেনটির সব থেকে বড় প্রবলেম হচ্ছিল। কিন্তু কো পাইলট নিজের ভুল বুঝতে বুঝতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। প্লেনটির স্পিড ভীষণ ধীরে হয়ে যায়, পাথরের মতো নিচের দিকে পড়তে থাকে। এবার গ্রাউন্ড ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করে দেয়, অর্থাৎ শেষ অ্যালার্ম। এই অ্যালার্ম তখন বাজে যখন প্লেন ভূমির খুব কাছাকাছি চলে আসে। এই অ্যালার্ম থেকে বলতে থাকে উপরে নিয়ে যাও প্লেনটিকে, নয়তো মাটিতে ধাক্কা লাগবে। কিন্তু ফ্লাইট 447 এর ক্যাপ্টেনের তখন আর কিছুই করবার ছিল না, সে শুধুমাত্র মরবার অপেক্ষা করছিল। মনে হচ্ছিল 224 জন লোককে কোনো পাথরের মধ্যে আটকে দিয়ে 3,800 ফুট নিচের সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই এই প্লেন সমুদ্রের সাথে ধাক্কা খেল, এক পলকের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। এই প্লেন ক্র্যাশ বহু পরিবারের কোল ফাঁকা করে চলে গেল, অন্যদিকে পাইলটদের এক নতুন করে শিক্ষা দিয়ে গেল যে কেমন করে এই রকম পরিস্থিতি থেকে পার হওয়া যায়। এবার আমরা জেনে নেব যে এই পরিস্থিতি থেকে কি করে বার হওয়া যেত। একটি প্লেনের অটো পাইলটের চোখ থাকে না, সেন্সরের সাহায্যে প্লেনটিকে কন্ট্রোল করে। যদি কোনো প্লেন মেঘের মধ্যে প্রবেশ না করে তবে সেই প্লেনটি ডিরেকশন চেঞ্জ করে মেঘের থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু যদি প্লেনটি একবার মেঘের মধ্যে প্রবেশ করে ফেলে তাহলে প্লেনটিকে ওই একইভাবেই উড়ে যেতে থাকতে হয়। যতই প্লেনটি হেলুক বা যতই রোল হোক, ওই সব দিকে নজর না দিয়ে পাইলটদের লক্ষ্য শুধু একটাই থাকতে হয়, প্লেনটিকে স্টেবল রাখা। কোনো রকম ডিরেকশন বদলানোর চেষ্টা করাটা হবে বোকামি, কারণ প্রকৃতির যে হাওয়া তার জন্যই প্লেন উড়ে বেড়ায় আর আমরা এর বিপরীত দিকে কখনোই যেতে পারবো না। যতই সেন্সর বন্ধ হয়ে যাক, যতই অটোপাইলট কাজ করা বন্ধ করে দিক, তবুও একটি অপশন বাকি থাকে, সেটা হলো প্লেনটিকে উড়িয়ে যাওয়ার। খারাপ সেন্সরের জন্য সমস্যা তো নিশ্চয়ই হবে, কিন্তু বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে না যদি প্লেনটিকে একইভাবে স্টেবল পজিশনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, কারণ একটি সময়ের পর প্লেনটি নিশ্চয়ই মেঘ চিরে বেরিয়ে আসবে।
ফ্লাইট 447 এর কোপাইলট সবথেকে বড় ভুলটি করেছিল সাইড স্টিকটিকে পেছনের দিকে টেনে। সাধারণত কোপাইলটের এক্সপিরিয়েন্স মেন পাইলটের থেকে অনেকটাই কম হয়, আর তার ওই রকম ভয়ানক মুহূর্তে ভয় পাওয়াটাও ছিল স্বাভাবিক ব্যাপার। সেই কারণেই এয়ার ফ্রান্সের 447 আজ আমাদের মধ্যে নেই এবং নেই 224 জন মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এরকমই কিছু লস্ট প্লেনের কেস স্টাডিজ যদি আরো জানতে চান, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। অদ্ভুত দাস চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর আমরা আবারও অদ্ভুত দাস চ্যানেল ক্রিয়েট করেছি, যার নামে একটুখানি পার্থক্য, সেটা হলো ADVUT তারপরে 10। সেই চ্যানেলটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, আমার গেমিং চ্যানেলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। সেই চ্যানেলগুলোতে গিয়েও সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।